এক পিচ জিলিপির দাম ছিল 40 টাকা। কি লাগছে সব? देखो तुम्हारा काम ना सिर्फ उड़ना है। आसमान कितना बड़ा है उसकी चिंता तुम मत करो। हेलो गाइस, तो कैमन आछो सबाई? आज के सकाल सकाल मैं खूब सकाल एखन बजे 3:30। तो 3:30 समय उठे एखन बेरोते होच्छे। तो आज के जाच्छी नेपालेर एकटा माने मोस्ट विजिटिंग प्लेस मनोकामना। তো আজকে আমাদের সকালবেলার মানে ঘুম থেকে খুব তাড়াতাড়ি কালকে তো রাত্রে দেখলে যে কি হলো, তো সেটার পরে আজকে ভোরবেলা যে এত তাড়াতাড়ি উঠতে পেরেছি এটাই বড় ব্যাপার। কারি এখন ব্যাগপত্র প্যাকিং হচ্ছে, দিয়ে ছাড়বে 5টায়। তো গাড়িতে উঠে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। এরপর আমরা বাসায় উঠে সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য মনোকামনার দিকে, যার ডিস্টেন্স আমাদের ফোকরা থেকে মনোকামনা পর্যন্ত 105 কিলোমিটার, আর লাগবে আমাদের 4 ঘন্টা 10-15 মিনিট মতন। এরপর আমরা দুটো ছোট ছোট শহর পার হলাম, একটা গুমরে ও অন্যটা বান্দিপুর। যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়াতে হয়েছে, কারণ এই যে রাস্তার কাজ হচ্ছে যার কারণে আমাদের বাস স্টপ হয়ে গেছে, জ্যামও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওপর থেকে সব মাটি আর পাথর কেমন ধস নেমে নিচে চলে এসছে, এটার কারণেই মেনলি রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এরপর আমরা একটা জায়গায় আসি, এই যে এই জায়গাটাই, আর এই জায়গাটাই আমরা চা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়েছিলাম। আর জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, অপরূপ সুন্দর। এখানে কিন্তু পাহাড় কেটে রাস্তা হয়েছে, তার নিচেই ঠিক এই দোকানগুলো রয়েছে। এখানে তোমরা চাইলে চাটা সবই পেয়ে যাবে। আর এই পাশটায় একটা বয়ে গেছে নদী, মানে এক পাশে নদী, মধ্যে রাস্তা, আর তার পাশে পাহাড়। এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আর ড্রাইভার দাদার গল্প শুনতে শুনতে কখন যে আমরা মনোকামনার গেট পাড়িয়ে ঢুকে পড়েছি সেটা আমি বুঝতেই পারিনি, যার কারণে জায়গাটা কিন্তু খুব অসাধারণ, মনোমুগ্ধকর জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার পাশ দিয়ে কত রকমের গাছ সাজানো, আর জায়গাটা কিন্তু একদমই পাহাড়ের উপরে, যার কারণে এখানকার ঠান্ডা আবহাওয়াটাও কিন্তু বেশ অন্য জায়গার তুলনায় ভালো। ফাইনালি আমরা মানে মনোকামনার নিচে রয়েছি, যেখানে রোপওয়ে উপরের দিকে যাই। তো এখন মেসো গিয়েছে টিকিট কাটতে, কত করে টিকিট এখনো যায় না। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে যে জায়গায় পার্কিংয়ের প্লাস সেম থাকার জায়গা। দেখতে গেলে যে জায়গাটা কেমন, যেখানে বাস দাঁড়িয়েছে, তো এখান থেকে এবার টিকিট কাটার কাউন্টারও চলে এসছে। টিকিট নেব, নিয়ে যাবো আমরা উপরের দিকে। আর এই যে মাসি এখন কেমন লাগছে চল, যে মাসি আর আমরা এখন সবাই উঠবো হচ্ছে তোমার রোপওয়েতে। কালকে হয়েছে বার্থডে গিয়েছে, সেই উপলক্ষে আজকে হচ্ছে রোপওয়েতে ওঠা। তবে মাসিকে একটা রোপওয়েতে একা দেওয়া হবে। আমি যাচ্ছি, আমি বাসের মাথায় বসে থাক, বাসের মাথায় মাথায়। তো এটা হচ্ছে এই যে রোপওয়ে, এখান থেকে উঠতে হয়, এই যে এখান থেকে বেরিয়ে যাবে, আর এই যে এখান থেকে যেতে হবে ওই মাথায়। তো আমাদের রোপওয়ে টিকিট পেয়ে গেছি আমরা। এটা হলো আমাদের রোপওয়ে আসা যাওয়ার টিকিট, যার প্রাইস পড়েছিল ইন্ডিয়ান মানিতে 525, নেপালিতে 840 টাকা পার হেড। এরপর সিঁড়ি দিয়ে আমরা ওপরের দিকে উঠে যেতে থাকলাম, আর যেতে গিয়ে আমরা দেখলাম সোনাদাঁত। সোনাদাঁত তো এন্ট্রিটা কিন্তু খুব সুন্দর, পুরো দেখে মনে হচ্ছে যেন এয়ারপোর্টে ঢুকছি। দেখো দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি, যেখানে অনেক লোকের মানে লাইন পড়েছে। আর এখান থেকে আমরা আধ ঘন্টা লাইন দেওয়ার পর ফাইনালি আমরা পৌঁছালাম যেখানে
রোপওয়ে এন্ট্রি। তো ফাইনালি আমরা এন্ট্রি করে গেছি আমাদের রোপওয়ের যে রুমে। তো এখন রোপওয়েতে উঠব, লাইন আছে প্রচুর বড়, যার জন্য একটু দেরি হচ্ছে। এখনও দাঁড়িয়ে রয়েছি এইদিকে, এই যে রোপওয়ে। তো আমরা রোপওয়েতে উঠে পড়েছি, এই যে কেমন লাগলো? বুঝলাম যে একটুখানি, কিন্তু অনেকটাই, মানে আমরা যে পাহাড় থেকে ফিরে আসলাম আমার অতটাই উঠতে হবে, একদম খারাপ এটা। আমরা নেমে পড়েছি, এবার যাব পুজো দিতে। জাস্ট অসম এক্সপিরিয়েন্স, কারণ কোনোদিনও এরকম, মানে আমার এক্সপিরিয়েন্সটা ছিল না সাথে, কোনোদিনও উঠিনি, যার কারণে খুব ভালো লাগলো জায়গাটা। আর এপাশে এগুলো যেগুলো দেখছো বাড়ির পুষানা, এগুলো এখানে সব বেশিরভাগটাই বলি হয়, আবার পুষাও আছে কিছু। এই যে সবাই নেমে পড়েছি আমরা, নিচের দিকে একটু গরম লাগছিল বটে, কিন্তু এখানে এসেছি আমরা, ওখানটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। তো আমার মনে হয় অলরেডি আমরা 50টা সিঁড়ি উঠে পড়েছি, ওপরে 50টাও বেশি হবে। তাই তো বলছি, ঠিক চুপাই ফাইনালি অনেকটাই উপরে চলে এসেছি। এখন এখানে এসে দাঁড়ানোর কারণ হচ্ছে আমাদের সব টিম মেম্বাররা কেউ আসেনি, তো এখানে একটা রেস্টুরেন্টও আছে। তো মনোকামনা মন্দিরের প্রায় আমরা একদম সামনে রয়েছি, মানে এখনও 2-4 হাজার সিঁড়ি ভাঙতে হবে দিয়ে উপরে। ফাইনালি আমরা এখন চলে এসেছি যে মন্দির মনোকামনা, মানে অসম্ভব সুন্দর জায়গা সত্যি। আর এখান থেকে পাহাড়ের পুরো ভিউটাও পাওয়া যায়। তো এবার যাবো একটু উপরের দিকে, যে কিছু আছে নাকি দেখতে। যেটি গিয়েছিলে? তো উপরের দিকে মানে বেশিরভাগটাই সবই হোটেল, আর দোকান ছাড়া আর কিছু নেই। আর এই মন্দিরটা হচ্ছে তোমার শিবের মন্দির। এখানে কিছু জিনিস আলাদা, তুমি খেয়ে পুজো দিতে পারবে, না খেয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই।
তবে মদ কিন্তু এখানেও পাওয়া যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। নেপাল মদ ছাড়া অচল, এতে বোঝা যায় না এখানে মানে ভগবানের এখানে এসছে তাও দোকানে মদ। মানে তুমি যদি রেস্টুরেন্টে যাও মদ মাংস সবই পাবে। তো এখানেও কিন্তু বলির প্রথা আছে, আর এখানে বলি হিসাবে মানে দেওয়া হয় ভগবানকে যেটা উৎসর্গ করা হয় সেটা হচ্ছে মুরগি দেওয়া হয়, ছাগল দেওয়া হয়। যে ওই যে লাল কাপড়টা দিচ্ছে গ্রিলে অনেকে বেঁধে দিচ্ছে, মানে হয়তো এটা মানসিকের জন্য যায় না। আর এখানে টেম্পারেচার 24 ডিগ্রি, কিন্তু আমাদের এখানে ওটা উল্টো 42। পুজো দেওয়ার পর বর্তমানে আমরা এখন একটা মিষ্টির দোকানের সামনে রয়েছি, আর এটা হচ্ছে মহারাষ্ট্রের এক লোকের দোকান। যাই হোক, এখানে এক পিস জিলিপির দাম ছিল 40 টাকা। জিলিপির যা দাম, তার সঙ্গে জিলিপি মনে হচ্ছে খাওয়া ছেড়ে দিতে হবে। গুন্ডুগেরও খাবো কিন্তু জিলিপি আমরা খাচ্ছি না। জিলিপির দাম থেকে বাঁচতে আমরা ফাইনালি লস্যি অর্ডার করি। তো লস্যি যখন খাওয়া প্রায় আমাদের শেষের দিকে, তখন জানতে পারি এক গ্লাস লস্যির দাম 80 টাকা। তো যেটা শুনে আমাদের সাথে সত্যি স্ক্যাম হয়ে গেছিল, সেখানে প্রাইসটা শুনে মানে নিইনি। তো আমাদের এখন ফেরার টাইম, আমরা চলে এসেছি রোপওয়ের একদম সামনে, যেখান থেকে আমরা বাড়ি যাব, মানে নিচে যাব আর কি। আমারা গাড়ি হ্যাঁ, আমারা ঘর হ্যাঁ। তো আমরা যথারীতি একদম উঠে পড়েছে, যে মাসি উঠে পড়েছে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক, আর এখানে বড় দেখাচ্ছে এলসিডি স্ক্রিন লাগানো রয়েছে। তুমি বিদেশে এসে করলো এরকম করছো তুমি বাচ্চা ছেলেটার সাথে? ফাইনালি আমরা নেমে পড়েছি, কিন্তু কান দুটোর অবস্থা শেষ, কিছু শুনতে পাচ্ছি না। তো একটা বাম্পার জায়গা এসেছি, মানে মনে করেন একদম নিচের দিকে, এটা নদীর কাছাকাছি। এত সুন্দর জায়গা কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এই জায়গাটা বাবা নাচতে চাইছিলো না, আমি নিয়ে আসলাম। সুন্দর জায়গা, তো তোমরা একটু ভিউটা দেখে নাও কেমন লাগছে জায়গাটা। সত্যি জায়গাটা খুব সুন্দর, আর এখানটা ভাবিনি যে এরকম নিচে নামা যাবে। এখানে মানে বোটিং করারও জায়গা আছে, তোমরা তো দেখলেই এখানে বোটিং হচ্ছে। এবার বোটিংয়ের প্রাইসটা বলে দিই, এখানে একসাথে 7 জন তোমরা মানে চড়তে পারবে। এর প্রাইস পড়বে, দুরকম ক্যাটাগরিতে আসবে, একটা হচ্ছে 1.5 কিলোমিটার আর একটা আসবে 4 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার যেটা 300 টাকা নেপালি রুপিতে, আর যেটা 4 কিলোমিটার সেটা কিন্তু 500 টাকা 4 কিলোমিটারের রেট। যখন নদীটা এরকম থাকবে না, তখনই কিন্তু এখানে বোটিং হয়। আর এরপরে যখন জল বেড়ে যায় বর্ষার সময়, তখন মনে হয় বোটিং হয় না, কারণ সেটা আমি জিজ্ঞেস করিনি। তো ভাইকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ ড্রাইভারও কিন্তু আমাদের চলে এসছে। মনোকামনা ট্যুরটা কিন্তু বাম্পার ছিল, কিন্তু খুব সকালবেলা উঠতে হয়, ঘুমটা পুরোপুরি বরবাদ হয়। আমি তাও বাসের মধ্যে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। মনোকামনার ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কাঠমান্ডুতে গিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে।